আসসালামু আলাইকুম, আমি শহীদুল বাহরাইন প্রবাসী। তো এবার বাংলাদেশ এয়ারপোর্টে বাংলাদেশ থেকে আসার সময়, বাহরাইন আসার সময় আমি একটা ছোট হয়রানির শিকার হই। তো ওই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব। তো বসেছিলাম, ভাবলাম আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করে ফেলি। এটা হয়তো অনেকের সাথে হয়, তবুও মানে নিজের সাথে ঘটা একটা ঘটনা শেয়ার করি। যদিও এই ঘটনাটার ভিডিও আমার কাছে নাই, আমি ইচ্ছা করলে করতে পারতাম, আসলে মনেও ছিল না যে একটা ভিডিও করে রাখি বা প্রমাণ রাখি। আসলে তেমন সমস্যা ঝামেলা করতে চাই না এয়ারপোর্টে, একটা ভিডিও করতে গেলে হয়তো একটা ঝামেলা হয়ে যেত। বিদেশ আসতেছি তো একটা ঝামেলা হোক চাই নাই, আর মনেও ছিল না। তো ঘটনাটা এরকম, আমি এয়ারপোর্টে মানে ট্রলি খুঁজতে যেতে আমার একজন আঙ্কেলকে দেখলাম, উনি ট্রলি নিয়ে দাঁড়ায় আছে। তো ওনারে বললাম, আঙ্কেল আপনার ট্রলিটা একটু দেন, আমি ব্যাগ রাখি, আমি লাইনে দাঁড়াই। তো উনি আমার ব্যাগ দিছে, ট্রলিটা দিছে। দেওয়ার পরে আমি আমার ব্যাগগুলো ট্রলিতে রাখছি, রাখার পরে লাইনে দাঁড়াইছি। তো উনি আমারে বলতেছে, একটা কাজ করো, 100 টাকা দাও, আমি তোমারে সামনে নিয়ে দিই। তো আমি বলতেছি, আঙ্কেল 100 টাকা কেন? বলতেছে, দিবার টাকা দিলে আমি তোমার সামনে কয়েকজনের আগে নিয়ে আমি তোমার ঢুকাই দেবো। তো আমি দেশ থেকে এর আগেও 2 বার আসছি, তো আমার অভিজ্ঞতা আছে, আমি জানি এত তাড়াহুড়ের কিছু নাই। আগে ঢুকলেও যা, পরে ঢুকলেও তা, এমনিতেই তো আমরা অনেক আগে আসি এয়ারপোর্টে, আর কিছুক্ষণ আগে ঢুকলে তো কোনো লাভ নাই, ইমিগ্রেশন ওই সেম টাইমেই হবে। আর বিমান, আমি একটু আগে ঢুকলে কোনো বিমান আমার জন্য তাড়াতাড়ি ছেড়ে দিবে না। সো আমি কী করছি, আমি বলছি, না আঙ্কেল আমার কাছে টাকা টুকা নেই, আমি দিতে পারবো না। তো উনি আমার কী বলছে, যে তুমি তাহলে তোমার ব্যাগগুলো নামাও। বলতেছে, ব্যাগগুলো কেন নামাবো? বলতেছে, ব্যাগ নামাও, মানে আস্তে আস্তে, মানে উনি কোনো প্রশ্ন উত্তর তো দেয় না, উল্টা আস্তে আস্তে গরম হয়ে যেতেছে। তো আমি বললাম, আঙ্কেল ব্যাগ কেন নামাবো, ট্রলি সমস্যা কী? টাকা দেই নাই, আপনি আগে নেন নাই, সমস্যা নাই, বাট ব্যাগের সাথে ট্রলির সাথে টাকার সাথে সম্পর্ক কী? তো বলতেছে, না তুমি ব্যাগ নামাও। পরে আমার গরম করে বলতেছে, হ্যাঁ ব্যাগ নামাও। তা আমি তাড়াতাড়ি ব্যাগ নামাই ফেলছি, আমি আর অত ঝামেলা যাই নাই। আমার সাথে আমার আব্বা ছিল, আমার ভাগিনা ছিল, আমরা ইচ্ছা করলে মানে সিন ক্রিয়েট করতে পারতাম বা ওনারে বলতে পারতাম, কেন আমার ট্রলিটা তো আর আপনার নিজস্ব সম্পত্তি না, এটা সরকারি সম্পত্তি, এয়ারপোর্টের সম্পত্তি, এটা রাখছেই প্যাসেঞ্জারদের জন্য, প্যাসেঞ্জাররা ইউজ করব। তো উনি আমারে বললে আর কি, ট্রলিটা থেকে আর কি ব্যাগগুলো নামাই ফেলছে, পরে আমি খুইজা আর একটা ট্রলি আইনা, পরে মানে ব্যাগ রাখছি, পরে আসছি। তো এই হচ্ছে ঘটনা, মানে এটা হচ্ছে ছোটোখাটো হয়রানি, এর চেয়ে অনেক বড় বড় হয়রানি অনেকে হয়, আমিও হয়েছি। তো মানে এটা একটা ইন্টারেস্টিং একটা হয়রানি আর কি, ইন্টারেস্টিং একটা ঘটনা। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই আর কি। আসসালামু আলাইকুম।